গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেছে, কেননা সকালে একটা ফোন আসলো আমার ছেলের মোবাইলে যে সেন্টারে যেতে হবে, মানে রিয়াকে নিয়ে সেন্টারে যেতে হবে, ওর ইঞ্জেকশন আছে। আর তার জন্য ভাবলাম যে না, উঠেই যখন গেছি, প্রতিদিন সকালে আমার হাজব্যান্ড দুই ছেলে যায় মার্কেটে, তখনই ঘুম ভাঙে 4:30, কোনো দিন 4:30 5টা, কোনো হ্যাঁ 4:30 5টা এরকম টাইমে যায়। তো কোনো দিন আমি উঠি, কোনো দিন আমি উঠি না, শুয়ে থাকি। কেননা সকালবেলা উঠলে আমি সারাদিন যেহেতু শুতে পারি না একটু, আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া করতে করতে 4টা বেজে যায় মার্কেট থেকে আসে 4টার সময়, তখন আমি খেতে টেতে দিতে হয় আর কি, ওই জন্যে। আর দুপুরের দিকে আমার শোয়া হয় না, তো তার জন্য সকালের দিকটায় আমি একটু দেরি করে উঠি, আর যাতে আমার সকালে, খুব সকালে উঠলে জানো যে দুপুরবেলা কিন্তু রেস্ট করতেই হয়, না ঘুমালে ভালো লাগে না। আর আমার দুপুরবেলা ঘুমানো মানে অভ্যাস নেই, ইচ্ছাও করে না দুপুরবেলা ঘুমানোর জন্য ঘুমাতে। তো যাই হোক, বিছানা টিছানা গুছিয়ে নিলাম, আর এই যে জামা কাপড়গুলো, আমার হাজব্যান্ড কী করে, এই জামা কাপড়গুলো এই চেয়ারের মধ্যেই রেখে দেবে। তো শিলিগুড়ি গেছিলো, অনেকগুলো জামা কাপড় নিয়ে গেছিলো ব্যাগের মধ্যে, তো আমি সেগুলো এখন বের করছি, বের করে ভাঁজ করে রেখে দেবো। তো সকালে যখন উঠে গেছি, আর তাড়াতাড়ি করে কাজ সেরে নেবো, কাজ সেরে নিয়ে রিয়াকে নিয়ে সেন্টারে যেতে হবে, যেহেতু 10:30 10:30 11টার মধ্যে সেন্টারে যেতে হবে। ওখান থেকে আস্তে আস্তে আবার দেরি হয়ে যাবে, আবার রান্নাবাড়ি আছে। তো রান্না আমি এখন করে যেতে পারতাম, কিন্তু বাজার এখনও আসেনি, বড়ো ছেলে বাজার নিয়ে আসবে, তারপরে রান্নাবাড়ি করতে হবে। তো যাই হোক, আগে ওকে ম্যাগি খাইয়ে নিয়ে যাব, ইঞ্জেকশনটা আগে দিয়ে নিয়ে আসি, তারপরে এসে রান্না করব। তো আমার গোছানো হয়ে গেছে, এগুলো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি, যার যারটা তার তার মানে থাকে রেখে দিচ্ছি। আর এখন রিয়াকে একটু ডাকছি যে উঠে পড়, আজকে তাড়াতাড়ি উঠতে হবে, কেননা ইঞ্জেকশন আছে, তোকে তাড়াতাড়ি উঠতে হবে। আর বাদ বাকি জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি, এটা ভিজিয়ে রাখবো, পরে কেচে দেবো, এসে কেচে দেবো, এটা ভিজিয়ে রেখে যাই। আর অনেকগুলো বাসন দেখতে পাচ্ছ, অনেকগুলো বাসন বের হয়েছে, আর ঘরে আরও অনেকগুলো আছে, সেগুলো বের করবো, বাসনগুলো মেজে নিয়ে আমি আর রিয়াকে ডাক দিয়ে বললাম যে তুই উঠে চা ব্রাশ করে চাটা করে নে, আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিচ্ছি, তাহলে একটু এগিয়ে যাবে আর কি। তো সকালের প্রতিদিনের রুটিন যা যা হয় একটা হাউস ওয়াইফদের, প্রতিদিন সকালবেলা যা যা কাজকর্ম থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। মাঝখানে কিছুদিন যাবত আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি বন্ধুরা, তো একটু মানে প্রবলেম চলছিলো, আমার শারীরিক প্রবলেম চলছিলো, তার জন্য আর কি মানে দেওয়া হচ্ছিলো না, মানে কন্টেন্ট ব্লগটা দেওয়া হচ্ছিলো না আর কি। আর জানোই তো ব্লগ করা কিন্তু খুব, কিন্তু ওই ফোন নিয়ে নিয়ে রাখ ফোন নিয়ে নিয়ে থাকতে হয় আর কি, কাজেও কিন্তু দেরি হয়ে যায়, ওই জন্য কিছু প্রবলেমও ছিল, আর শরীরের একটু প্রবলেম ছিল, তার জন্য ব্লগটা শেয়ার করতে পারিনি সেরকম। তো ভাবছি যে তোমাদের সঙ্গে প্রতিদিন এখন ব্লগ শেয়ার করবো, তো বন্ধুরা তোমরা আমার ব্লগটি কন্টিনিউ দেখতে মানে দেখবে আর কি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো আমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকব, আমি যেন এগিয়ে যেতে পারি। তো প্রতিদিন তো সবারই তো প্রতিদিন একই রকম কাজ থাকে। তো দেখো এই যে রিয়া উঠে গেছে, উঠে রিয়া এখন চা রান্নাঘরে ঢুকে গেল আর কি, তো ও ব্রাশ করবে। তো বলছে কি যে তুমি কি গ্যাসটা মুছেছো? তো আমি হ্যাঁ আমি গ্যাস মুছে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিব ধরে। আমি ঘুম থেকে উঠে এই যে বাসনগুলো বাদ বাকি বাসনগুলো বের করে নিয়ে তারপরে গ্যাসটা মুছে নিয়ে এসেছি, গ্যাস মোছাই ছিল, তারপরেও মুছে নিই, জানোই তো রাত্রেবেলা কত রকমের পোকামাকড় গ্যাসের উপরে, তালা পোকা অনেক রকম পোকামাকড় আসতেই পারে, তার জন্য গ্যাসটা সকালবেলা আবার নতুন করে মুছে নিই। তো ওকে বললাম যে গ্যাসটা আমি মুছে নিয়েছি, তুই হচ্ছে চা বসিয়ে দে, আর আমি যতক্ষণে বাসনগুলো মেজে আসছি। তাড়াহুড়া তাড়াহুড়া করছি, কেননা সকালে উঠে বললাম না যে সকালে উঠে ওই ঝিমা ঝিমা লাগছিলো, চা না খাওয়া পর্যন্ত তো মাথাটা ঠিক হবে না, মানে এরকমই হয়, চা না খাওয়া পর্যন্ত মাথা কিন্তু হ্যাং মারতে থাকে, মনে হয় কি যে ঘুম কাটছে না এরকম, চা খাওয়ার পরে কিন্তু ঘুমটা কাটে। তো বাসন টাসন মেজে আমি চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে জানালাটা খুলে দিলাম, আর দুধটা বসিয়ে দিয়ে আমি রিয়াকে বলছি চা করতে। তো রিয়া হচ্ছে ওই ঘরে বিছানা বলে কি আমি বিছানাটা তুলে আসি, মানে ঠিক আছে তাহলে বিছানাটা তুলে আয়, তুলে এসে তারপরে চা কর, তোর বিছানা গোছানো হয়ে গেছে, আর ওকে বলছি যে চা কর। আর এখানে এখানে কিছু কাঁচা কলা ছিল বন্ধুরা, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে ফ্রিজ
সবজি বলতে সব সবজি রাখা হয়, তো কাঁচা কলাও সবজি কাঁচা কলাও রাখা হয়েছিল আর কি। তার মধ্যে সে কাঁচা কলা বের করা হয় না, আর আমি কাঁচা কলা যেহেতু পছন্দ করি না, ওটা ফ্রিজে থাকতে থাকতে পচে গেছে, এখন এটা সেটা ফেলে দিয়ে আসলাম। তো চা বসিয়ে দিয়ে আবার ইয়া ওই ঘরে গেছে, জানি না কি করতে গেছে। তো এইদিকে দেখো এই পাশে দুধটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, যে সেটা গ্যাসটা বন্ধ করে দিলাম, আর গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছিলাম। তারপরে আবার ইয়া চলে আসছে, এসে যে চা ও নামাচ্ছে, বলে যে চা হয়ে গেছে। ঠিক আছে, তো দুজনে চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আবার ওকে ম্যাগি করে দিতে হবে। ম্যাগি করে দিয়ে ওকে ম্যাগি খাইয়ে নিয়ে তারপরে যেতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে গেলে খিদে পেয়ে যাবে। আর আমি তো সকালে চা বিস্কুট খেয়েই থাকি, আমি সকালে কিছু খাই না। ওই তোমার 11টা সাড়ে 11টা কিংবা 12টা, মানে 12টার মধ্যে আমি একটুখানি খাই ভাত, ততক্ষণে এক তরকারি ভাত হয়ে যায়। আর এখানে কিছু বেকারি বিস্কুট নিয়ে এসেছে আমার হাজবেন্ড আর কি, দেখো। আর নিয়ে এসেছে গোপো, তোমরা কি গোপো কে কে চেনো জানি না, তো গোপো নিয়ে এসেছে। তো আজকে যে মানে কালকে রাত্রে নিয়ে এসেছিলো, তো এই গোপোগুলো না খুব ভালো, ভিতরে মানে একদম ক্রিম থাকে, প্রত্যেকটা গোপোর মধ্যে ক্রিম থাকে। তো এটার মধ্যে দেখছি অনেকটা করে ক্রিম দেওয়া আছে, মানে আমার এত ভালো লাগছে খেতে, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, খেয়ে দিয়ে যাই। আর দেখো ব্ল্যাঙ্কেটটা সারানো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার ছোটো ছেলে শুয়ে আছে, ও ঘুমাচ্ছে আর কি। তো ও আজকে মার্কেটে যায়নি, ওই জন্য একটু দেরি করেই উঠবে। তো প্রতিদিন তো সকালে মার্কেটে যায়, তো আজকে যেহেতু যায়নি তো আমি আর ডাকিনি, যে ঘুমাচ্ছে ঘুমাক। রান্না তো এখন করবো না, রান্না এসে করবো, কেননা বাজার নেই, বাজার আনবে বড় ছেলে, তারপরে রান্না চাপাবো। তো আমি এখন এই চা বিস্কুট খেয়ে যাব, আর ইয়াকে ম্যাগি করে খাইয়ে নিয়ে যাব। গুড ইভিনিং বন্ধুরা, সকালের কাজ সেরে তারপরে ইয়াকে নিয়ে গেলাম হচ্ছে সেন্টারে, ওর একটা ছুটি ছিল, আগের মাসে একটা ছুটি হয়ে গেছে আর এই মাসে একটা ছুটি ছিল, তো দিতে গেছিলাম। আর আসার পরে মানে সেন্টার থেকে আসতে আসতে না বাজে হচ্ছে, তখন হচ্ছে একটা বেজে গেছে। তখন একটার দিকে মানে সকালে আমি রান্না করি, রান্না মানে বসাতেই পারি, যেগুলি কাজকর্ম করলাম, তারপরে ইয়া চা করলো খেলাম, চা খেয়ে ওকে মানে ম্যাগি করাটা আমাদেরকে তো সব কিছু শেয়ার করিনি, তো ও ম্যাগি করে খেলো, ম্যাগি করে খেয়ে আমরা চলে গেছি রেডি হয়ে সেন্টারে। সেন্টার থেকে আস্তে আস্তে 12টা বাজে, 12টার সময় এসে রান্নাবাড়ি সেরে এখন বাজে কটা গেল, এখন বাজে হচ্ছে 4টা বেজে গেছে। এখন আমি রান্না টান্না করে, আর রান্না কী করেছি তো সেটাও আমি তোমাদের সঙ্গে পরে আর কিছু শেয়ার করতে পারি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে ভিডিও করতে করতে যদি মানে কোনো কাজকর্ম করো তাহলে কিন্তু আরও অনেকটা দেরি হয়ে যায়, তো তার জন্য আমার আর হচ্ছে মানে তোমাদের সঙ্গে আমি আর কিছু শেয়ার করতে পারিনি। আমি রান্না করে রেখে ওই যে জামা কাপড় ভিজিয়েছিলাম সেটা কাচতে চলে গেছে, আর ইয়া সবাইকে খেতে দিয়ে দিয়েছে, ওই জন্য আমি আর কিছু শ্যুট করতে পারিনি। কেচে কুচে চান টান করে তারপরে এই যে মাত্র খেয়ে এই যে বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এই হলো আজকে আমার হচ্ছে সারাদিনের কাজকর্ম, আমি এভাবেই করি। ভেবেছিলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আজকে, কিন্তু ওই যে দেরি হয়ে গেল, দেরি হয়ে যাওয়ার কারণেই আমি মানে রান্না করেছি পরে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। আর এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, লাল শাক করেছি, পরে বেগুন ভাজা, করলা ভাজা আর ডাল তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, আর পরে হচ্ছে করলাম হচ্ছে সজনা চচ্চড়ি আর লাল শাক ভেজেছি আর চাল ভাজা ভেজেছি, কিছুই শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর অল্প কিছু কিছু আছে, কী আর শেয়ার করবো তোমাদের সঙ্গে, সে কিছু শেয়ার করতে পারিনি। আর আমার জন্য হচ্ছে পেঁপে হাতে দিয়েছিলাম, সেই মানে পেঁপে সেদ্ধ দিয়ে খেলাম আর কি, অল্প একটু মানে ডালের জল আর পেঁপে সিদ্ধ দিয়ে খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, সকাল থেকে আমিও মানে আমি কিচ্ছু খাইনি। তো সকালে তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো করে যে রান্না করলাম, রান্না করে রিয়াকে খেতে দিয়ে মানে রিয়াকে বললাম যে তুই পুজো দিয়ে নিয়ে, আজকে দিয়ে বৃহস্পতিবার, রিয়াকে বললাম তুই ছান করে পুজো দিয়ে খেয়ে নে, আর ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। ও আস মানে সেন্টার থেকে আসার পরে ও স্নান টান করে পুজো দিতে ওর অনেকটা দেরি হয়, মানে এখনও সেরকম কাজকর্ম কিছু আগে আসলে কি আগে হচ্ছে বাবার বাড়িতে কোনো কাজ করেনি, তো ওই জন্য ওর কাজ করতে মানে এখন ধীরে ধীরে কাজ করে। তো পুজো দিতে দিতে আমার রান্না হয়ে গেছিলো, ওই বেগুন ভাজা, করলা ভাজা, ডাল আর হচ্ছে শাক ভাজা, এই এই কয়টা জিনিস আমার হয়ে গেছিলো পুজো দিতে দিতে। আর তারপরে আমি করেছি হচ্ছে সজনা চচ্চড়ি আর হচ্ছে চাল কুমড়ো ভাজা। আর চাল কুমড়োটা আগে কাটতে পারিনি, কেন বাড়িতে আমার ছোটো ছেলে ছিল না, কেউ ছিল না, আর চাল কুমড়ো তো আমি কাটি না, মেয়েদের নাকি কাটতে হয় না, তার মধ্যে আমি বড়ো মেয়ে আর যেহেতু মেয়েদের কাটতেই হয় না, তো বড়ো ছেলে আসলো, তারপরে ওকে দিয়ে চাল কুমড়োটা কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে ভেজে দিলাম আর মানে চাল কুমড়ো ভেজা দিয়ে খাবে। ডাল হলে অনেক রকম মানে করতে হয় ঝামেলা হয়, ডাল করলেই ঝামেলা হয়।
তো এখন খেয়ে দিয়ে এই যে বসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। সকাল থেকে তো শুধু কাজকর্ম দেখালাম আর হচ্ছে তোমাদের সামনাসামনি আর কি কথা হয়নি। তো অনেক দিন যাবত হচ্ছে ব্লগ ভিডিও দেওয়া হয়নি আমার, তো আজকে থেকে আমি প্রতিদিন তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করবো বন্ধুরা। তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো আর হচ্ছে আমাকে বন্ধু বানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো তোমরা সঙ্গে থাকো আর পরে কাপড়চোপড়গুলো আমি ছাদে দিয়ে আসছি। কিছুক্ষণ আগে যেহেতু কেচেছি ওই কটার দিকে গেছিলাম, সাড়ে তিনটার দিকে গেছেছি। আর তো ছাদে এখনও তো মানে রোদ কিন্তু অতটা নেই, তো আজকে মানে শুকাবে না। তো একটু মানে না শুকালেও মানে অর্ধেকটা শুকাবো, তো পরে গিয়ে নিয়ে আসবো, এখন অনেকটা বেলা আছে। তো কী করবো বন্ধুরা, এখন একটু রেস্ট করি। আর শরীরটা তো আমার মানে বেশি একটা ভালো ছিল না, স্নান করে মাত্র খেলাম, দেখো সিঁদুরটা পড়েছি, টিপটা দিইনি এখনো। তো যাই হোক তোমরা সঙ্গে থাকো, পরে ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আসবো, জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে রাখবো। বিকেল তো হয়ে গেছে, সব মাছ আমার হাজব্যান্ড ফুল ঘুমিয়ে গেছে, ও খুব সকালে মানে মার্কেটে গেছিলো, বড়ো ছেলে ঘুমিয়ে গেছে, ইয়ার একটু রেস্ট করার জন্য ঘুমাচ্ছে। তো পরে আবার তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ফিরছি একটু রেস্ট করি সঙ্গে। অনেকটা সময় পেরিয়ে গেছে বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30, আর আমার যা আসছে ওর মেয়েকে নিতে, ওর মেয়ে হচ্ছে টিউশন পড়ে আমাদের বাড়ির পাশেই, তো ওকে নিতে আসছে। আর এই দেখো শুয়ে শুয়ে দেখো পড়া হয়ে গেছে, এখন কার্টুন দেখছে, দেখো মুখটা কেমন করছে দেখেছো। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই মিলে গল্প করছি, আর ওদিকে টিভি চলছে, টিভিতে খেলা চলছে, তো খেলা দেখছে আমার হাজব্যান্ড, খেলা দেখছে। রাত্রে রান্না বাকি আছে আর চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করতে পারিনি। চা খেয়ে নিয়ে সবাই মিলে গল্প করছি, তো রাতে রান্নাটা বাকি আছে, ভাত করব। তো ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা, আজকে এই পর্যন্তই ব্লগটা মানে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর কাল থেকে চেষ্টা করব মানে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, আমি সারাদিন কী করি, রিয়া সারাদিন কী করে, আর এগুলো আর কি বলবো বলো। তো খেতে দিয়ে দিয়েছি, রাতের রান্না হয়ে গেছে, তো ব্লগটা আজকে এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থাকো।